ক্লাস ফোরের এই অঙ্কের একদম প্রথম, মানে প্রথম থেকে আমি সমস্ত অঙ্কগুলি করে দেব। তোমরা ভিডিওগুলো একটু লক্ষ্য রাখো, শুধু অঙ্ক কেন, ইংরাজি আমি পড়িয়ে দেব, বাংলা আমি পড়িয়ে দিচ্ছি, ইতিমধ্যে বিভিন্ন গল্প তোমাদের রিডিং পড়িয়ে দিয়েছি, প্রশ্নগুলো করে দেবো। শুধু আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো, দেখো তোমরা ভালো পড়াশোনা করতে পারবে। চলো আমরা দেখি প্রথম অঙ্কটা কী বলছে। বলছে দেখো, ঝিলমিলদের মাঠে 300টি ইঁট সাজিয়ে রাখতে হবে। বেশ, 300টা ইঁট আমার আছে, সাজিয়ে রাখতে হবে। প্রত্যেক সারিতে আমি 10টা করে ইঁট রাখলে কটা লাগবে? অঙ্কটা এখানে করে দেওয়া হয়েছে, তুমি একটু ভেবে নিই। আমরা মনে করো তোমার কাছে 20টা ইঁট আছে, প্রত্যেক সারিতে 5টা করে রাখবে, তাহলে কটা সারি লাগবে? এখানে যা করতে হবে এখানেও তাই করতে হবে। স্যার, 10টা 20টা ইঁট আছে, প্রত্যেক সারিতে 5টা করে রাখবো, তাহলে 4টা লাগবে। কী করে বললে? না, ভাগ করতে হলো, এখানেও সেই ভাগ। তাই দেখো ভাগ চিহ্ন দেওয়া হয়েছে, যদি 30 করে দেওয়া হয়, 300 ভাজিত 10। চলো তারপরে অঙ্কটা। সুজিত প্রতি মাসে 8টি করে 208 প্রতি মাসে বললাম প্রতি সারিতে 8টি করে 208টি ইঁট সাজিয়ে রাখলো। বেশ, প্রতি সারিতে 8টা আছে, দিয়ে কতগুলো ইঁট হয়েছে, কতগুলো ইঁট সাজাতে হয়েছে, এতগুলো। ছোটো করে ভাবে নাও, সবসময় ছোটো করে ভাবতে হয়। প্রতি সারিতে আমার 2টো করে আছে, তো এই জায়গাটা 8-এর জায়গায় 2টো করলাম, দিয়ে 20টা ইঁট আছে, তো কটা সারি হবে? এটা 10টা হবে, ভাগ করলে এটাও ভাগ করতে হবে, তাই এটা এটা ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করে এখানে 26 উত্তর আসবে। চলো তারপরে দেখো, পরে অঙ্কটা বলছে সোফিয়া 12টি শাড়িতে কিছু ইঁট সাজিয়ে রেখেছে। বেশ, 12টা শাড়ি আছে, প্রতি শাড়িতে 15টি করে ইঁট রেখেছে, তাহলে মোট কতগুলো ইঁটের সংখ্যা কত হবে? 12টা শাড়ি, মনে করো 2টো শাড়ি, 2টো করে ইঁট আছে, কি 4টে শাড়ি, 4টে করে ইঁট আছে, তা 4টে শাড়ি মানে 1টা শাড়, 2টো শাড়, 3টে শাড়, 4টে শাড়, 4টে করে ইঁট আছে, তা কত হবে? 20টা। তা এখানেও সে গুণ করতে হবে, এখানে 12কে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 12কে 12 দিয়ে গুণ করলে, আমি খাতায় করে দিচ্ছি, দেখো না, 12 × 12 সমান 144টি ইঁট আছে, তাহলে এটা সেখানটা লিখে নেবে। চলো তারপরে অঙ্কটা যাবো, তারপরে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে অঙ্কটা আছে যে মোট ইঁট কটা, আমরা দেখে নিই, 1টা 2টা 3টে 4টে 5টা, 1টা সাইডে 5টা আছে, 4টে সাইডে আছে, 20টা, তাহলে বলছি মোট শাড়ি হবে। তার মানে এখানে যদি এই ছবিটা দেখে করতে হয় তা শাড়ি হবে তো বলা হচ্ছে না, তাহলে এখানে আমাদের একটা ইঁটের সংখ্যা যা খুশি লিখে নিতে হবে। মনে করো 20টা ইঁট, প্রতি শাড়িতে 2টো করে ইঁট, 20 ভাজিত 2, তাহলে 10টি করে 10টি সাজিয়ে হবে, এরকম করে সাজিয়ে নিতে হয়। চলো তারপরে অঙ্কগুলো যাব আমরা, সব অঙ্কগুলি পরপর দেখে যাব, তোমরা একটু লক্ষ্য রাখো। দেখো তোমাদের 3 পাতায় চলে এসেছি, 3 পাতায় এসে দেখতে পাচ্ছি, দেখো এইখানটাতে এটা কত হবে গো? 400, তার মানে এখানে 400 হবে। এটা কত হবে? 1টা 2টো 3টে 5টা 3টে 4টে 5টা 6টা 6, মানে 60 হবে, 6 10 60, এটা কত হবে? 1 2 3 4 5, তার মানে 400 যুক্ত 60 যুক্ত 5, এটা এইভাবে লিখবো আমরা, খুব সোজা অঙ্ক, এটা তোমরা চেষ্টা করো পেরে যাবে। 5 পাতায় স্কুল থেকে পিকনিকে যাই, প্রথম শ্রেণী এতজন গিয়েছে 27 জন, দ্বিতীয় শ্রেণী গিয়েছে 32 জন, তৃতীয় শ্রেণী মানে 3-তে গিয়েছে মানে 29 জন, আর 4-এ তোমরা যেটা পড়ছো 35 জন, মানে তোমাদের ক্লাসে গিয়েছে 35 জন। চলো আমরা দেখি যে কী বলতে চাইছে। গ্যাস শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণী বেশি সংখ্যক ছেলে মেয়েরা পিকনিকে গেছে, তো কোন শ্রেণীর তুলনায়, তার মানে শেষেরটাতে বেশি, মানে চতুর্থ শ্রেণীর তুলনায়, এটা হবে চতুর্থ শ্রেণীর তুলনায়। তারপরে দেখো, দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিক যাবে? দ্বিতীয় শ্রেণীর তুলনায় এইটার তুলনায় কোন শ্রেণী যাবে? প্রথম শ্রেণী বেশি সংখ্যক গেলে এই তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর চেয়ে বেশি হচ্ছে তৃতীয় শ্রেণী, তাহলে এটা অ্যান্সার হবে তৃতীয় শ্রেণী। চলো তারপরে আমরা দেখতে পাচ্ছি বড় চিহ্ন ছোট চিহ্ন, যেদিকটা হাঁ থাকে সেদিকটা বড় দিক দেখাতে হবে, যেদিকটা মানে মোট কথা যেদিকটা হাঁ হবে সেদিকটা বড় হবে, যদি এদিকে হাঁ এদিকটা বড় হবে। চলো আমরা দেখতে পাচ্ছি যে 27 আর 29 কোনটা বেশি হবে, তো এই দিকটা হাঁ হবে,
এইভাবে গ্রেটার দেন হয়, যেটা তোমরা বড় চিহ্ন ছোট চিহ্ন বলবে। এটা কোন দিকে হাঁ হবে, এটাও এদিকে হাঁ হবে। তারপর দেখো পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে যাবে কোন শ্রেণীতে, সবচেয়ে কম সংখ্যক যাবে প্রথম শ্রেণীতে। তারপরে দিয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে যাবে কোন শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে, 35 জন। তারপরে কে দিয়েছে, তাই পেলাম 35 সবচেয়ে বড়, তারপরে কোনটা হবে, 35-এর পর হবে 29, 29টা হবে, তারপরে হবে এখানটা দেখতে পাচ্ছি 32, তারপরে হবে এটা হবে 27। তো এইভাবে পরপর এটাকে লিখলে অঙ্কটা হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বড়, ছোট বড় তো খুব সোজা, আমি মুখে বলে দিচ্ছি, পারলে বুঝিয়ে দিচ্ছি, কোনটা লিখে দিচ্ছি খাতায় দেখো। এটা প্রথমে 3 আছে, এই 3টির মধ্যে ছোট থেকে বড়, তা ছোটটা কোনটা খুঁজতে হবে। এটাও 3, এটারও 3, এটারও 3, তো 3-3 বাদ দিয়ে দাও মনে মনে। দিয়ে 2টা ধরো, 2, এটারও 2, এটারও 2, এটারও 2, তাহলে এটাও বাদ চলে গেল, মানে 32-32 বাদ চলে গেল, মনে মনে বাদ দিয়ে দিলাম। দিয়ে দেখছি এটা 6, এটা 9, এটা 1, তাহলে এইটা হবে সবচেয়ে ছোট, 1 ছোট হয়। মানে আমি কেমন করে করলাম একটু দেখে নাও, রাশিটা ছিল একটু দেখে নিই, 32 আর 6 আর 32 আর 9 আর 32 আর 1। দেখো রাশিটা আমি এখানে লিখেছি, এটা 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 সবারই প্রথম দেখব, মনে মনে কেটে দেবো আর কি, কোনো দামই নেই। এটাও 2-2-2, তো এটাও মনে মনে কেটে দেবো, আমি এখানে কেটে বোঝাচ্ছি আর কি। তারপর দেখে নেবো কোনটা ছোট কোনটা বড়। এইটা হচ্ছে ছোট, প্রথম এটা লিখবো 321, ইংরাজি লিখে ফেলছি, 3-2-1। তারপরে এটা সবচেয়ে ছোট, মানে এই দিকটা হাঁ হবে, ছোট দিকটা এটা হাঁ হয়, এটা থাকে আর কি, হাঁ দিকটা বড় হবে। তারপর কোনটা হবে, এই 6টা, মানে 3-2-6, তারপরে এটা হবে 3-2-9। এইভাবে আমাদের শিখে ফেলতে হয়, যত বড় রাশিই হোক না কেন সব ঠিক হয়ে যাবে। তারপরেটা মুখে বলে দিচ্ছি, দেখে নাও, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে 3-3 মনে মনে বাদ চলে যাবে, 4, তারপরে 5, তারপরে 3, তাহলে এটা ছোট, 3টাকে নেবো, তারপরে 4, তারপরে 5, তাহলে এই রাশিটা ছোট হবে, ছোট থেকে বড়, ছোটোর পর এটা হবে, এটা হবে। তারপরে চলো, তারপরেটা দেখে নাও, এটা 7, এটা 8, এটা 6, তা প্রথমেই পেয়ে গেলাম। তা প্রথমে 6টা ছোটো, মানে 699টা আগে হবে, দিয়ে এরকম হবে আর কি, মানে এদিকে ছোটো তবে এটা লিখবো, কোনটা লিখবো, এটা লিখবো 5টা, না 6, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 6-8-7, তা এটা লিখবো 552, তারপরে 801। তারপর দেখো এটা দেখে নিই আমরা, 5-2-5, দেখো সবচেয়ে 2টা ছোটো হয়ে গেলো, তাহলে এই দুটোর মধ্যে দেখবো 5-5 বাদ দিয়ে দাও, এটা 0 পেয়ে গেলাম, তাহলে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে এটা ছোট, এটার পর এটা হবে, তারপরে এটা হবে। তারপর দেখো এটা কত আছে, 2-2-2, মনে মনে বাদ দিয়ে দাও, 1-1-1, এটাও মনে মনে বাদ দিয়ে দাও, এটা বড় থেকে ছোট বলে যায় কি, প্রথম বড়টা খুঁজবো, তাই 0-9-6, তাহলে 9টা সবচেয়ে বড়, তারপরে 6টা, তারপরে 1টা, তাহলে 9টা মানে গোটাটা 2-2-1-9, আর তারপরে 6টা 216, তারপরে 210টা। আমরা খুব সহজভাবে শিখে ফেললাম এটা বড় থেকে ছোট আর কি। তারপরে কোনটা হবে, 4-4-4, 3টি 4 মনে মনে বাদ দিয়ে দাও, 5-7-9, তাহলে 9টা বড়, মানে এইটা বড়, 498টা বড়, তারপরে 471টা, 7টা, তারপরে 5, মানে এই 458টা। তারপরে দেখে নাও 7-2-5, তাহলে এখানটা কী হবে, 7-5-8, তাহলে এখানে পেয়ে গেছি, দেখো 8টা সবচেয়ে বড়, মানে এটা প্রথম হবে, বড় বলেছি, বড় থেকে ছোট, তার মানে কেমন করে সাজাবো একটা দেখিয়ে দিই, বড় দিকটা হাঁ করতে হবে, একটা অন্যরকম সাজাতে হবে। আমি প্রথমটা দেখিয়ে দিই, 7-2-5-5-1-2, আরেকটা হচ্ছে 8-3-2। চলো আমরা সাজিয়ে নিই এখানটা, বড় বলেছি বড় থেকে, তাহলে বড় দিকটা হাঁ হাঁকে দিয়ে দেবো, কোনটা হবে বড়, 2-5-8, এটা বড়, 8-3-2, তাহলে এদিকটা হাঁ দেবো, ছোটো তো বলে নি, ছোটো বললে এদিকে দিতাম, তারপরে কোনটা হবে, এটা না 8-এর পর 5-টা পর 2 হয়, প্রথমেই পেয়ে গেছিগুলো আমরা, তারপরে 5-1-2, তারপরে আবার এরকম দেবো আমরা, এটাকে এটা বড় হলো আর কি, লাস্টে ছোটো হয়ে যাবে, তারপরে এটা হচ্ছে 2-2-2-2-5। দেখো এই অঙ্কগুলো মানে 5 পাতায়,
আজকেই পাঁচ পাতাপন্থী আমরা শিখবো, পরে ভিডিও আমরা বেশি করে শিখব। দেখে নাও, এটা তিনটে ছিল বলে তিন বসেছে, দুটো ছিল বলে দুই বসেছে, এটা চারটে ছিল বলে চার বসেছে, তিন দুই চার এই সংখ্যাটা এখানে লিখব। এদিকে দেখি আমরা, এদিকে কটা বসেছে, এখানটা দেখতে পাচ্ছি তিনটে, তারপরে চারটে, তারপরে তিনটে, এটা এখানে লিখেছি। এবার দেখছি কোনটা বেশি, দেখে নাও, আমরা দেখে নিচ্ছি যে এটা তিন এটা পাঁচ, তাহলে পাঁচ দিকটা বেশি বলে প্রথমেই পেয়ে গেছি, বাদ দেওয়া কোনো দরকার নেই, তাহলে এটা বড় হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা অঙ্ক হবে। দেখে নাও এটা কয়টা আছে, এক দুই তিন চার, তাহলে এখানটা চার লিখতে হবে, এখানটা এক লিখতে হবে, এটা এক দুই তিন চার পাঁচ, এটা পাঁচ লিখতে হবে, তার মানে চার এক পাঁচ, এটা কটা হলো, এটা চারটে, এটা চারটে, প্রথমে আমি লিখে ফেললাম চারটে, এখানেও চার লিখে দিলাম, এটা এক, এটা এক দুই তিন চার পাঁচ ছয়, এটা হচ্ছে ছটা, তার মানে চার এক ছয়, দেখো চার এক চার এক বাদ চলে গেলো, প্রথম দুটি একই, ছয়টা বড়ো, তা এই দিকটা হবে। তারপরটা আমরা শিখব, তারপরটা দেখে নিই, দুই দুই লিখতে হবে, তারপরে দুই লিখতে হবে, তারপরে চার লিখতে হবে, দেখে নিই, এটি তার মানে এখানটা লিখে নিই, দুই দুই চার, এখানে দেখো মানে দিয়ে দিয়েছি, তাহলে এখানে দুটো গোল করে দিই, তারপর এটা পাঁচটা গোল করে দিই, তারপর এটা কিছুই হবে না, দুই পাঁচ শূন্য, দেখি কে বড়, দুই দুই বাদ চলে গেল, দুই আর পাঁচ, এটা বড় হবে, আমরা পেয়ে গেলাম। তারপরটা যাবো, দেখো এটা দায় নেই, প্রথমে ঘরে চারটা আঁকতে হবে, তারপরে তিনটা আঁকতে হবে, তারপরে পাঁচটা আঁকতে হবে, এবার পাঁচটা এঁকে নেবে, আর তাহলে চার তিন পাঁচ, এদিকে দেখো এখানটা শূন্য আছে, এখানে তিন আছে, এখানটা কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, ছয়, তাহলে কোনটা হবে, ছয় শূন্য ছয় শূন্য তিন, তাহলে পাঁচ চার তিন পাঁচ, তো কোনটা বড়, প্রথমেই তো আমরা পেয়ে গেছি এটা বড়, নাকি চার আর ছয়, তাহলে এদিকটা হাঁ হয়ে যাবে। এইভাবে তোমরা এটা সংখ্যাটা বসিয়ে নেবে যা খুশি, তারপর নিজেরা করে ফেলবে। চলো আমরা পরে পাতায় যাবো, না আজ যাবো না, এই পাঁচ পাতা দিয়ে শেষ করি, ভালো লাগলে লাইক করবে।